নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। হয়তো এই বিষয়ের উপর আপনারা এতদিন ভিডিও কিন্তু পাননি। কুম্ভ রাশির সাথে কোন রাশির বন্ধুত্ব ভালো হবে, কোন রাশির বিবাহ ভালো হবে, কোন রাশির প্রেম ভালো হবে, কোন রাশির ব্যবসা, কোন রাশি কুম্ভ রাশির শত্রু রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি কিছুটা বলি। কুম্ভ রাশি যারা জাতক হন কিনা বা জাতিকা হন, এটা শনির সেক্টর এবং রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির জাতক অথবা জাতিকারা কাজ যখন করে কিনা তখন কাজ করতেই থাকে, কিন্তু যখন বসে যায় আজকের কাজ কালকে করছি, একটু হলো অলসতা এদের মধ্যে কিন্তু চলে আসে। কুম্ভ রাশি অলসতা এবং পাশাপাশি যখন কাজ করে সেটার উপর খুব কনসেনট্রেশন কিন্তু দেয়। কুম্ভ রাশি কাজকে খুব ভালোবাসে, অর্থাৎ মানে কর্মবিমুখেরা না, কাজকে, অর্থাৎ যত বয়সী হয়ে যাক না কেন কাজের উপর কিন্তু এদের ভালোবাসা কিন্তু থাকে, কাজ ছাড়া এরা কিন্তু কিচ্ছু বুঝে না। পাশাপাশি কুম্ভ রাশির একটু চালাক এবং চতুর কিন্তু হয়ে থাকে কুম্ভ রাশির। কুম্ভ রাশির মানুষেরা একটু একগুঁয়ে এবং জেদি, এই স্বভাবের কিন্তু হয়ে থাকে। বেশি মানুষের সাথে যে খুব মানে মেশা সেটা না, আবার খুব কম মেশা সেটা না, একটা ব্যালেন্সিংভাবে মানুষের সঙ্গে কিন্তু মিশে। চট করে এরা কাউকে কিন্তু খুব গাঢ়ভাবে কিন্তু বিশ্বাস করে না, এবং পাশাপাশি এরা একটু মিতব্যয়ী কিন্তু এরা হয়ে থাকে। বুঝে শুনে এরা কিন্তু খরচ করে, এবং শখ স্বাচ্ছন্দ্য এদের কিন্তু প্রচুর থাকে। এবং কুম্ভ রাশির ভ্রমণ পিপাসু কিন্তু এরা হয়ে থাকে, ঘুরে বেড়ানো, কোথাও যাওয়া, এবং একটা মানুষের সাথে বোঝানো বা মানুষকে সুন্দর করে গুছিয়ে কথা বলা এই জাতকের মধ্যে কিন্তু থাকে। শনি সেক্টর তো ধৈর্য এদের মধ্যে খুব প্রবল দেখা যায়, যে কোনো কাজে আটকে গেলে সেটাকে বেরানোর জন্য কিন্তু এরা একাগ্রতাভাবে চেষ্টা কিন্তু এরা করে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এবার আসি আলোচনা। হয়তো আমি আবারও বলছি, আপনারা এই বিষয়ের উপর এতদিন হয়তো ভিডিও পাননি, অনেকেরই জানার ইচ্ছা রয়েছে রাশির সাথে কোন কোন রাশির সম্পর্ক কেমন হয়, প্রথম রাশি কুম্ভ রাশির সাথে কোন কোন রাশির বন্ধুত্ব হয়, ভালো বন্ধু হয়। একটি হচ্ছে মকর রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি, খুব ভালো ফ্রেন্ডশিপ থাকে এদের মধ্যে, খুব ভালো সম্পর্ক হয় কুম্ভ রাশির সাথে। মকর, তুলা এবং মিথুন, কোন রাশির সাথে এদের বিবাহ ভালো হয়? আপনার মিথুন রাশি, কন্যা রাশি, বৃষ রাশি, মকর রাশি, এই রাশিগুলোর সাথে কিন্তু বিবাহ কিন্তু খুব ভালো কিন্তু হয়। এবং তুলা রাশি, কোন রাশির সাথে এদের প্রেম ভালো হয়? তুলা রাশি, মকর রাশি এবং আপনার মিথুন রাশি, এই রাশিগুলোর সাথে যদি প্রেমের জায়গাতে থাকে না, প্রেমের ক্ষেত্রে কিন্তু উত্থান কিন্তু হয়, অর্থাৎ এই বিষয়গুলো জানা দরকার। আপনারা তো প্রচুর মানুষের সঙ্গে মিশছেন, কার থেকে আপনি হেল্প পাবেন, কার থেকে কে আপনার সাথে শত্রুতা করবে সেটা কিন্তু জানা একান্তই দরকার। এবার আসি, আপনি কুম্ভ রাশি মানুষ, কোন রাশির সাথে আপনার ব্যবসা ভালো হবে? আপনার মকর রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি, এই এই রাশিগুলোর সাথে আপনার ভালো কিন্তু ব্যবসা কিন্তু হবে।
পার্টনারশিপ বিজনেস করতে পারবেন। কোন রাশি আপনার ক্ষেত্রে শত্রু? আপনার মেষ রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এই কটি রাশি আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ। মেষ, কর্কট এবং বৃশ্চিক, অর্থাৎ এই রাশিগুলো থেকে আপনি কিছুটা হলেও এড়িয়ে চলুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।